খুলনা শহরে রূপসা খেয়াঘাট হতে খেয়ানৌকায় উঠেছি। গন্তব্য খুলনা জেলার রূপসা উপজেলার পাঁচ নং ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রাম। নদীর এপারে নেমে হেঁটে চলেছে। জায়গাটি রূপসা পূর্বপারে বাস স্ট্যান্ড। আমরা ব্যাংক মোড় থেকে হেঁটে চলেছি সঙ্গী তানজিব, নিসর্গ এবং সোহেল চাচা। বানালে কেমন হয়? ভালো হয় না? হ্যাঁ, ইউটিউবে ছাড়বো হয়তো। আমার সাবস্ক্রাইবার হচ্ছে দুইজন। সাবস্ক্রাইবার দুইজন? দুইজন তো না না না। হাঁটতে হাঁটতে আমরা রূপসা রেল স্টেশনের নিশানাহীন ভবন এলাকায় এসেছি। একসময় এখান থেকে বাগেরহাট পর্যন্ত বিশেষ একটি ট্রেন চলত, এখন আর তার কোনো অস্তিত্ব নেই। মোড় থেকে আমরা ভ্যানে চড়েছি। রূপসা মোড় থেকে পিঠাভোগের দূরত্ব বেশ কয়েক কিলোমিটার। আমরা পরন্ত বিকেলে রওনা দিয়েছি। পুরাতন রেল লাইনের একটি ব্রিজ দূরে এখনো তার অস্তিত্বের অংশ টিকিয়ে রেখেছে। যাত্রাপথে কাশফুলের দেখা মিলল। পিঠাভোগ গ্রাম রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃকুলের ইতিহাসের সাথে অবিচ্ছিন্নভাবে জড়িত। ঘাটভোগ ভৈরব তীরবর্তী একটি জনপদ। খানজাহান আলীর আগমনের 200 বছর পূর্বেও এখানে জনবসতি ছিল। কুশারি বংশের ইতিহাস বেশ বিস্তৃত। খ্রিস্টীয় অষ্টম থেকে একাদশ শতকের মধ্যে আদিসুরের রাজত্বকালে পাঁচজন ব্রাহ্মণ কান্নকুজ থেকে বঙ্গদেশে আসেন। বৌদ্ধ প্রভাচ্ছন্ন বঙ্গদেশে হিন্দু ধর্মের বিস্তার করাই ছিল তাদের মূল লক্ষ্য। এই পাঁচজন ব্রাহ্মণের মধ্যে শাণ্ডিল্য গোত্রীয় ক্ষিতিশ ছিলেন অন্যতম। তার একজন বংশধর দীননাথ পশ্চিম বাংলার কুশ গ্রামের অধিকার পেয়ে কুশারি গোত্রভুক্ত হন। খ্রিস্টীয় চতুর্দশ শতকে কুশারি বংশের ভিন্ন ভিন্ন শাখা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পিঠাভোগ গ্রামে রামগোপাল কুশারি বসতি স্থাপন করেন। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃকুলের আদিপুরুষ। খুলনা জেলার ফুলতলার দক্ষিণডিহি গ্রামের রায়চৌধুরী বংশ পিরালি ব্রাহ্মণ হিসেবে সমাজে পতিত। আর এই পিরালি বংশে ঘটনাক্রমে পিঠাভোগের জগন্নাথ কুশারি বিবাহ করেন। জগন্নাথ কুশারির পরবর্তী পঞ্চম পুরুষ পঞ্চানন কুশারি জাতিকলহের কারণে কলকাতার গোবিন্দপুরে গিয়ে বসবাস করেন। তিনি ব্রাহ্মণ হওয়ায় সে সময় স্থানীয় নিম্নবর্ণের লোকেরা তাকে ঠাকুর বলে ভক্তিভরে ডাকতে শুরু করে, ফলে তার পারিবারিক পদবি পরিবর্তিত হয়ে যায়। তার পরবর্তী পুরুষ নীলমণি ঠাকুর কলকাতার জোড়াসাঁকোয় গিয়ে বসতি স্থাপন করেন। এই বিখ্যাত ঠাকুর বংশেই রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন। পিঠাভোগে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 1994 সালের
24 নভেম্বর রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এখানে একটি বিষয় দৃষ্টিকটু লেগেছে, সেটি হলো এই আবক্ষ মূর্তিটিকে কোনোভাবেই রবীন্দ্রনাথের বলে মনে হয় না। আমরা আবার ফেরার পথ ধরলাম। এবার ভিন্ন পথে রূপসা ব্রিজ এসে পৌঁছালাম। সেখানে কিছু সময় কাটিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল খুলনার ফেরিঘাট মোড়ের বিখ্যাত গোলামের পুরীর দোকান।